হয়তো বলবে, ও বলবে না, বলবে কে? ওই হাদিস গুলো পড়ে কি হাদিস সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন, কে বলে সেগুলো? সব বানানোর কথা, এগুলো আরবি প্রবাদ। এই যে জিজ্ঞাসা করেন, এরকম আরবি প্রবাদ আছে দুনিয়ায় হাজার হাজার, ওগুলো মানুষ এখন হাদিস বলে চালাচ্ছে। আপনারা তো বলছেন না, আরবিতে পড়লে মনে করছেন হুজুর মহে দোয়াই করছে। গোলবল মুমিনিন আরশাল্লাহ, মুমিনের করব আল্লাহর আরশ, এগুলো হাদিস না। কিয়ামতের ময়দানে 500 বছর পর্যন্ত ঘোড়া দৌড়াবে, একটা গাছের ছায়া খুঁজে পাবে না, শুধু একবার সুবহানাল্লাহ পড়লে। এইটা মনে করে তো সুবহানাল্লাহ পড়ি দস। আর এদিকে সুবহানাল্লাহ চলছে, এদিকে দাড়িতে কম বেশি চলছে। কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পড়েন, আর যদি দাড়িতে ওজনে কম বেশি করেন, এদিকে আল্লাহ আপনাকে বরদোয়া দিচ্ছে। কি আইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলা আন-নাসি ইস্তাউফুন, ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, ওই ব্যবসায়ীগুলো, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এরকম দোকানদার বাংলাদেশে আছে না নেই? এখানে দোকানদারি করেন কারা হাত তোলেন তো? এই ধরা পড়বে। পাথর পর্যন্ত দুই রকম। একবার কুষ্টিয়ার বড় বাজারে যে দেখে এক চাষা তেল মেপে দিচ্ছে, খালি প্রতি কেজিতে ছটাক ছটাক কম দেয়, ওই লোকটা ধরতে পারে নাই, চলে গেল। আমি জিজ্ঞাসা করলাম, চাষা আপনি এই কাজ করছেন কেন? ওই যে কৌটা আছে, প্রত্যেকবার তো এক আঙ্গুল করে কম দিয়েছেন, প্রতিবার 10 বার দিলে তো আবার আর এক কৌটো হয়ে যাবে। আপনি টোপি মাথায় দিয়ে নামাজ পড়ে আসলেন, এই কাজ করেছেন, আপনার বদনাম হবে। আমার বলছে বেশি বলছো, পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে, এটা নামাজ পড়া টুপি আর এটা তেল বেচা টুপি। আরে সিটার কি কায়দায় ব্যবসা করছে! অনেক দোকানদার এরকম আছে এটা নেই? তো এইরকম দোকানদার যদি সুবহানাল্লাহ পড়িয়েই যায়, জান্নাতে গাছ হয়েই যাবে। কিসের গাছ? আন্দাজে কথাগুলো সব বানিয়েছে।